আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্দা। টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমরা আবারও চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। আজকের পর্বটা কিন্তু দেখার আগে তোমাদের অবশ্যই আগের পর্বটা দেখে আসতে হবে, যেটা প্লে লিস্টে ঠিক আগের দিনই আপলোড করা হয়েছে। অথবা তোমরা যদি একটু পরে দেখে থাকো, সেই ক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের বাংলা নতুন বইয়ের উপর যে নতুন প্লে লিস্টটা আছে সেটা একটু চেক করে নাও। তো এখন আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা কিন্তু একটা বই নিয়ে, আমরা কিন্তু কি দেখেছিলাম যে পড়ে কি বুঝলাম, এখন কি পড়ে কি বুঝলাম। আমাদের ঠিক এর আগের পর্বে কিন্তু আমরা একটা খুবই চমৎকার লেখা নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা দাগগুলো দেখেই বুঝতে পারছো। সেটা কি ছিল আমাদের বিলেতে 750 দিন, যা লেখা ছিল মোহাম্মদ আব্দুল হায়ের, ঠিক আছে। তো তার আগে আমরা এই ছকটা কিন্তু প্রথম ক্লাসে পড়ি নাই। কেন পড়ি নাই? কারণ এই ছক সম্পর্কে পড়তে হলে, বিবরণমূলক রচনা সম্পর্কে জানতে হলে যেটা আমাদের জানতে হবে সেটা কি, বিবরণমূলক রচনার বৈচিত্র্য, ঠিক আছে। নানা ধরনের বিবরণমূলক রচনার সঙ্গে তোমাদের পরিচয় আছে। এক এক ধরনের রচনায় এক এক ধরনের বিবরণ থাকে। কোন ধরনের রচনায় কি ধরনের বিবরণ প্রত্যাশা করা হয় তার একটি তালিকা করো। প্রথমটি তৈরি করে দেওয়া হলো, লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। তো এই অংশটা কিন্তু আমরা প্রথম পর্বে দেখাইনি, কারণ আমি আগে চেয়েছি যে তোমরা বিবরণমূলক লেখাটা আগে পড়ো, তারপর আমরা সেটা সম্পর্কে প্রশ্ন উত্তর দিব, সেটা আমার ইচ্ছা ছিল। এটা কিন্তু প্রথম অংশ, কিন্তু সেই অংশটা আমরা এর আগের পর্বে করাইনি। এর আগের পর্বে 750 দিন যেটা ছিল, তাই না, যে লন্ডনে যে তিনি কাটিয়েছিলেন আমাদের লেখক, সেই সম্পর্কে কী কী আছে, বিবরণ আছে লন্ডন সম্পর্কে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আর আজকে বাদ বাকি যেই যেই প্রশ্নগুলো আছে এই পর্বে, সেই সকল প্রশ্ন নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। আচ্ছা, তো এখানে আমরা এখন একটু দেখব যে আমাদের কি বলা আছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি বলা আছে কি, ঘটনার বিবরণ। ঘটনার বিবরণে কি থাকে, ঘটনার বিষয় কি, ঘটনাটির বক্তব্য কি, ঘটনাটি সম্পর্কে অনুভূতি বা প্রতিক্রিয়া কি। এরপর হচ্ছে স্থানের বিবরণ, স্থানের ঠিকানাটা কি, স্থানটিতে কি কি আছে, স্থানটি সম্পর্কে ইতিহাস ভূগোল সহ নানা বিষয় কি কি। আচ্ছা, স্থাপনের বিবরণ, স্থাপনের বিষয় কি, স্থাপনের উপকরণ কি, স্থাপনটি সম্পর্কে অনুভূতি বা প্রতিক্রিয়া কি। প্রাণীর বিবরণ, প্রাণীর নাম কি, অবকাঠামো কি, প্রাণীর বৈশিষ্ট্য ও আচরণ কি। বস্তুর বিবরণ, বস্তুর কাঠামো কি, বস্তুর উপকারিতা কি, বস্তুর গুণ কি। তারপর হচ্ছে কি, এগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করি। ভ্রমণের বিবরণ, ভ্রমণের জায়গা কোথায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, অতীতকালের বিবরণী কি, আমরা অতীতকালের সময়টি কখন, বিষয়টি, বক্তব্য কি, ঘটনাটি সম্পর্কে অনুভূতি বা প্রতিক্রিয়া কি, এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। এই অংশে আমরা জানলাম যে আমরা বিবরণকে কিন্তু অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। এখানে অনেকগুলো প্রকারভেদ আমরা দেখতে পাচ্ছি, সকল প্রকারভেদ নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। আর এরপর আমরা এর আগের পর্বে বিলেতে 750 দিন, মোহাম্মদ আব্দুল হায়ের খুবই চমৎকার একটি লেখা, লেখার কিছু অংশ নিয়ে আলোচনা করেছি, যেখানে আমরা তিনি যে লন্ডনে ঘুরতে গিয়েছিলেন সেখানে তিনি কিভাবে সময় কাটিয়েছিলেন, লন্ডন সম্পর্কে, লন্ডনের মানুষজন কেমন হয়, রাস্তাঘাট কেমন হয়, মানুষজন কেমন হয়, এই সকল বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম, তাই না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই লেখাগুলোতে কিন্তু খুব চমৎকারভাবে লন্ডন শহর সম্পর্কে তিনি যে ছিলেন বেশ কিছুদিন সেখানে, লন্ডন শহরে কেমন সূর্য উঠে উঠে না, মানুষের কেমন, এই সব বিষয় নিয়ে ছিল। আর এখন আমরা এই সকল বিষয় নিয়ে কিছু প্রশ্ন করা হয়েছে, সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে বলা হয়েছে বিলেতে 750 দিন রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, তোমরা তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর তৈরি করো। তো এখানে আমাদের কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, সেটা আমাদের উত্তর তৈরি করতে বলা হয়েছে। প্রথম প্রশ্নে বলা আছে, লন্ডন শহরে কী কী বৈশিষ্ট্য লেখকের ভালো লেগেছে এবং কী কী বৈশিষ্ট্য খারাপ লেগেছে। তার ভালো লাগা কিছু দিক এবং খারাপ লাগা কিছু দিক নিয়ে আমাদের এখানে আলোচনা করতে বলা হয়েছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি লন্ডন শহরে কী কী বৈশিষ্ট্য লেখকের ভালো লেগেছে এবং কী কী বৈশিষ্ট্য খারাপ লেগেছে। লন্ডন শহরে রাস্তাঘাট, ঘরবাড়ি, আইন ব্যবস্থা, আমরা দেখেছি যে যানবাহন, তারপর হচ্ছে পথচারীদের তারা যে নিয়মকানুন মেনে চলে সেটা কথা, মানুষের হাস্য উজ্জ্বল চেহারা লেখকের ভালো লেগেছে। অপরদিকে লন্ডন শহরের প্রাকৃতিক পরিবেশ, আবহাওয়া, খাদ্য ব্যবস্থা, যেটা কি, সেখানে কোনো ফসলই কিন্তু হয় না, তারা সব কিছুর জন্য বাহিরের দেশগুলোর উপর নির্ভরশীল, সকল কিছুর জন্য বাহিরের দেশগুলোর উপর নির্ভরশীলতা খারাপ লেগেছে। আচ্ছা, তাহলে আমরা জানতে পারলাম। এরপরে দ্বিতীয় যে প্রশ্নে বলা আছে সেখানে কি বলা আছে, ইংরেজি জাতির লেখক কিভাবে মূল্যায়ন করেছে, ইংরেজি জাতি সম্পর্কে লেখকের ধারণাটা কি, বা তিনি কিভাবে মূল্যায়ন করেছেন।
ইংরেজ জাতিকে লেখক কিভাবে মূল্যায়ন করেছেন। ইংরেজরা চুপ করে থাকতে, আপনার মধ্যে ডুব মেরে থাকতে, নিজেদের মধ্যে নিজেরা থাকতে বেশি পছন্দ করে। তেমনি সামান্য কিছু একটা অবলম্বন পেলে প্রাণ খুলে হাসতেও জানে। ইংরেজ বড্ড পাক খাওয়া, কুট বুদ্ধির জন্য এদের নাম আছে, অর্থাৎ খুবই চালা, খুবই চতুর। আর ডিপ্লোমেসির জোরে এরা এতকাল ধরে দুনিয়াতে প্রভুত্ব করে এলো। ইংরেজ বড় কষ্ট সহিষ্ণু আর তেমনি সংগ্রামশীল। সংগ্রামশীল কেন? কারণ তারা তো সবসময় কি, এই যে তাদের প্রাকৃতিক পরিবেশের কারণে কিন্তু তারা কি বরফে ঢাকা থাকে, তাদের এখানে ফসল হচ্ছে না, তাদের কিন্তু এই জন্য তাদের ভিতর কিন্তু একটা কি সংগ্রামী একটা ভাব আছে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের দুটো প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এরপর হচ্ছে কি, লন্ডনের আবহাওয়া ও পরিবেশের সঙ্গে তোমার এলাকার আবহাওয়া পরিবেশের তুলনা করো, অর্থাৎ আমাদের এলাকা বাংলাদেশের, আমাদের বাংলাদেশের সাথে লন্ডনের তুলনা। আচ্ছা, পরিবেশের সাথে তুলনা, তার দেশের সাথে না, পরিবেশের সাথে। আচ্ছা, এরপর দেখি আমরা কি তুলনা করলাম। লন্ডনে সূর্যের আলো বেশি দেখা যায় না, লন্ডনে কিন্তু সূর্যের আলো দেখাই যায় না বলতে চলে। সকালবেলায় ধোয়ায় কুয়াশায় আর, অর্থাৎ কি, সকালবেলায় ধোয়ায়, তারপর হচ্ছে কুয়াশা আর মেঘের অন্ধকারে সারা লন্ডন দিনের বেলাতেই, ধোয়াটে অন্ধকার হয়ে যায়। অপরদিকে আমাদের দেশ পরিষ্কার সূর্যের দেশ। আমাদের দেশে সকালে সূর্য ওঠে, সারাদিন প্রখর কিরণ ছড়িয়ে সন্ধ্যাবেলায় পশ্চিম দিগন্তে অস্ত যায়। পরিষ্কার আলোকিত দিনে মন সেখানে প্রফুল্ল থাকে, অর্থাৎ আমাদের দেশের কিন্তু প্রাকৃতিক পরিবেশটা ওদের চেয়ে অনেক সুন্দর। তাছাড়া আমরা আরও চলে কিন্তু দিতে পারতাম, এখানে আমি একটু ছোটো রাখার চেষ্টা করেছি আমার প্রশ্নের উত্তর, কারণ আমি শুধুমাত্র তোমাদের নমুনা দেখিয়েছি। তোমরা অবশ্যই যখন দলীয়ভাবে এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করবে, সেই ক্ষেত্রে কিন্তু আরও কিছু তত্ত্ব অ্যাড করবে। যেমন আমি আরও সাহায্য করে দিই তোমাদের, যেমন তোমরা চাইলে এখানে অ্যাড করতে পারো যে তারা কিন্তু কি, আমরা কিন্তু কখনোই আমাদের শস্যের জন্য, ফসলের জন্য অন্য কারোর উপর নির্ভরশীল না, আমরা আমাদের উর্বর জমিতে চাষাবাদ করতে পারি, যেটা তারা পারে না। তো এরকম আরও অনেক দিক আছে যেগুলো কিন্তু তোমরা তুলে ধরতে পারবে। পরিবেশ এবং আবহাওয়া রিলেটেড হতে হবে, কিন্তু আধুনিকতা রিলেটেড হলে আমরা আরও অনেক কিছু দিতে পারতাম, কিন্তু এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে আমাদের আবহাওয়া ও পরিবেশের সাথেই তুলনাটা করতে হবে। ঠিক আছে, তো আমরা আবহাওয়া নিয়ে যা যা দেখেছি যে আমাদের এখানে কিন্তু সবসময় কি গাছে পাতা থাকে, আর ওদের কি শীতকাল প্রধান, এটা শীতকালীন দেশ, এই জন্য কি সেখানে কিন্তু গাছে পাতা থাকে না, তাই না, শুধুমাত্র বসন্তকালে পাতা দেখা যায়। এই জিনিসটা তোমরা উল্লেখ করতে পারবে। তো আরও অনেক টপিক আছে যেটা তোমরা পয়েন্ট আকারে দিতে পারবে। আমার যেহেতু বইয়ের জায়গাটা খুবই কম ছিল, তাই আমি কম বর্ণনা দিয়েছি শুধুমাত্র তোমাদের নমুনা দেওয়ার জন্য যে এভাবে লিখতে হবে। তোমরা অবশ্যই আরও যে ডিটেলসগুলো আছে সেগুলো সুন্দরভাবে লিখে অ্যাসাইনমেন্ট আকারে জমা দেবে টিচারদের কাছে। তো আশা করি এই প্রশ্নগুলো নিয়ে তো কারো কোনো সমস্যা নেই, আমি শুধু নমুনা দেখিয়েছি। আশা করি তোমরা ঠিক মতো বুঝতে পেরে যে কেমন উত্তর দিতে হতে পারে এই সকল প্রশ্নের। আচ্ছা, এরপর আমরা দেখব আমাদের এখানে কি বলা আছে। লেখা নিয়ে মতামত, লেখা নিয়ে মতামত। বিলেতে 750 দিন রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে, তা নিজের ছকে লেখো। কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। একটি নমুনা দেওয়া হলো, এখানে কি বলা আছে, বিলেতে 750 দিন রচনায় যা আছে এই পাশে লিখতে হবে এবং আমার মতামত ও জিজ্ঞাসাটা এই পাশে লিখতে হবে। এখানে কিন্তু একটা নমুনা দেওয়া আছে। ডিপ্লোমেসির জোরেই এরা এতকাল ধরে দুনিয়াতে প্রভুত্ব করে এলো, অর্থাৎ তারা কিন্তু পুরো ভারতবর্ষকে শাসন করেছে। ইংরেজরা, ব্রিটিশরা, তারা আমাদের অনেক বছর শাসন করেছে। শুধু ডিপ্লোমেসি নয়, দুনিয়ার প্রভুত্ব বিস্তারের ক্ষেত্রে অর্থনৈতিক শক্তি ও সামরিক শক্তি গুরুত্বপূর্ণ উপাদান। ঠিক আছে, শুধুমাত্র যে ডিপ্লোমেসি দিয়েই মানুষ তার শাসন, মানে সে রাজা হবে, বাকিদের শাসন করবে, তা কিন্তু না। এখানে একটা আর্থিক দিকের ব্যাপারও আছে, তাই না, অর্থনৈতিক শক্তি, সামরিক শক্তি, কারণ যুদ্ধ করতে সামরিক শক্তি প্রয়োজন, টাকা ছাড়া তো আমরা কখনোই প্রভুত্ব করতে পারবো না। তো সেক্ষেত্রে এগুলো কিন্তু উল্লেখ করতে হবে। আচ্ছা, তো আমরা এখন দেখি আমরা কিভাবে আমাদের নমুনাটাকে সাজিয়েছি। আচ্ছা, এখানে আমরা লিখেছি 2 নম্বরে, এদের প্রকৃতির এই রুদ্র কঠোরতার কথা যত ভাবি ততই মনে হয় এই জাতটা বড্ড কষ্ট সহিষ্ণু আর তেমনি সংগ্রামশীল। অর্থাৎ আমরা কিন্তু আমাদের গল্প থেকে বা আমাদের যে উপরের বিবরণমূলক লেখাটা ছিল সেই লেখা থেকে কিন্তু একটা লাইন নিয়েছে, এখন নিজের মতামত দিব। শুধুমাত্র প্রকৃতির রুদ্র কঠোরতার জন্য যে এরা সংগ্রামশীল তা নয়, ইংরেজরা এমনি অনেক পরিশ্রমী। 3 কে দেওয়া আছে, বিশেষ করে ছেলে পুলেদের বিভাগে গেলে দেখা যাবে ছেলে মেয়েদের হাসানোর জন্য কত রকম খেলার আয়োজন করা
করে রাখা হয়েছে। আমরা এখানে নিজেদের ভাষা যেটা লিখেছি সেটা লিখেছি। ইংরেজরা তাদের কাজের চাপ কমাবার জন্য হাসতে পছন্দ করেন, হাসি খুশি থাকার মাধ্যমে তারা মনকে হালকা রাখার চেষ্টা করেন। তো এখানে আমরা তাদের সম্পর্কে, তারা কেন এত হাসি খুশি থাকতে চান সেই সম্পর্কে কিন্তু লিখেছি। আর এই পাশে কি লিখেছি যে তাদের, তারা যে শুধুমাত্র এইরকম পরিবেশের কারণে পরিশ্রমী তা কিন্তু না, বা সংগ্রামী, তারা যাতেই পরিশ্রমী। আমরা যেমন বাঙালিরা যাতেই অলস, তারা যাতেই অনেক বেশি পরিশ্রমী। তো এখানে আমরা আমাদের নিজেদের ভাষায় লিখেছি। এখানে কিন্তু আরও অনেক চমৎকার লাইন ছিল, তোমরা অবশ্যই সেটা দেখার জন্য আগের পর্বটা দেখবেই, কারণ আগের পর্বে আমরা সম্পূর্ণ গল্পটা নিয়ে, বা গল্পটা না, গল্পের সামান্য অংশ যে দেওয়া আছে বইয়ে সেটা নিয়ে সম্পূর্ণটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। তাই আমি তোমাদের রিকোয়েস্ট করবো, ঠিক এর আগের দিনই কিন্তু আপলোডটা হয়েছে, প্লেলিস্টটা ঠিক এর আগের পর্ব, ঠিক আছে, সেই পর্বটা অবশ্যই সবাই দেখবে। তাছাড়া কিন্তু তোমাদের এইগুলো বুঝতে অসুবিধা হবে, বা তোমাদের মাথার উপর দিয়ে যাবে যে আপু আসলে কি নিয়ে বলছেন। আচ্ছা, তো এই অংশে আমরা নিজেদের পছন্দ মতো দুটো বাক্য নিয়েছি আমাদের গল্পের অংশ থেকে। তোমরা চাইলে অন্য দুটো বাক্য নিজেদের ভাষায় তারপর নিজেদের মতামত দিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখি বইয়ে আর কি বলা আছে আমাদের এই অধ্যায়টাতে। এখানে বলা আছে বিবরণমূলক রচনার ধরন, ঠিক আছে। এখানে বলা আছে কি বিবরণমূলক রচনার ধরন, বিলেতে 750 দিন কোন ধরনের বিবরণমূলক রচনা এবং কেন, উদাহরণ দিয়ে বোঝাও। এখানে আমাদের এটার উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে বলা হয়েছে, সেটাও কিন্তু আমরা নোটে লিখে রেখেছি। আচ্ছা, বিলেতে 750 দিন ভ্রমণ কাহিনীমূলক লেখা আছে। এটা কি মূলক লেখা? এটা হচ্ছে আমাদের ভ্রমণ কাহিনীমূলক লেখা। লন্ডন ভ্রমণের বর্ণনামূলক লেখাটি বিবরণমূলক লেখার অন্তর্ভুক্ত। এ ধরনের লেখার উদ্দেশ্য হলো সকলকে সেই বিষয় সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেওয়া। যেমন আমরা এখন লন্ডন সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়ে গিয়েছি, সেখানে রাস্তাঘাট, যানবাহন, মানুষজন, তাদের আচার ব্যবহার, তাদের খাদ্য অভ্যাস, সব কিছু নিয়ে আমাদের একটা খুবই ভালো ধারণা আছে এখন, তাই না? কেন? কারণ আমরা একটু আগে লেখাটা পড়েছি। এই ধরনের লেখার উদ্দেশ্য তাই কি? সকল, মানে সকলকে সেই বিষয় সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেওয়া। বিবরণমূলক লেখার মূলত কোনো ব্যক্তি, বস্তু, স্থান, পরিস্থিতি, ঘটনা, আবেগ, অনুভূতি ইত্যাদির বর্ণনা দেওয়া হয়। কী কী জিনিসের? ব্যক্তি, স্থান, পরিস্থিতি, ঘটনা, আবেগ, অনুভূতি, সকল কিছুর আমরা একটা ধারণা পাই এই সকল বিবরণমূলক লেখাতে। আমরা কিন্তু শুরুতেই একটা ছক করে এসেছিলাম, যেখানে আমরা বিবরণমূলক লেখার অনেকগুলো প্রকারভেদ সম্পর্কে জেনেছি। তো এটা তো আমাদের জন্য খুবই সহজ। আচ্ছা, যেখানে লেখককে নিবিড় পর্যবেক্ষণে ফুটে উঠতে দেখা যায়। বিবরণমূলক লেখাটি হয় স্পষ্ট, সংক্ষিপ্ত, সুনির্দিষ্ট। ঠিক তেমনি বিলেতে 750 দিন লেখাটিতে লেখকের লন্ডন ভ্রমণ সম্পর্কে লেখা হয়েছে, যেখানে লেখক লন্ডনের প্রাকৃতিক পরিবেশ, ভূগোল সম্পর্কে লেখা হয়েছে, আচ্ছা, সহ নানা বিষয়ে ধারণা দেন। সেখানে লোকজন, ঘরবাড়ি, রাস্তাঘাট, খাদ্য অভ্যাস সম্পর্কে ধারণা দিয়েছেন। সুতরাং এটি ভ্রমণ বিবরণমূলক রচনা, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমরা উত্তরটা পেয়ে গেলাম। আচ্ছা, এরপর যেটা করতে বলা হয়েছে আমাদের, এখানে বলা হয়েছে বিবরণমূলক রচনা, স্থান, বস্তু, ব্যক্তি, প্রাণী, অনুভূতি, ঘটনা, ভ্রমণ, অতীত স্মৃতি, ছবি ও কোনো বিষয়ের বিবরণ দেওয়া হয় যে রচনায়, তাকে কি বলে? তাকে বলে বিবরণমূলক লেখা। অর্থাৎ যেখানে কোনো কিছু সম্পর্কে বিবরণ দেওয়া হবে সেটাই তো হবে বিবরণমূলক লেখা। আচ্ছা, বিবরণমূলক লেখায় লেখকের চিন্তা, অনুভূতি, দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়। বিলেতে 750 দিন রচনাটি লেখক তার বাস্তব ভ্রমণ অভিজ্ঞতার উপর ভিত্তি করে লিখেছেন, তাই না? এটা অবশ্যই একটা অভিজ্ঞতা সম্পর্কে লিখেছেন। লেখকের দৃষ্টিভঙ্গি, তার মূল্যবোধ, অভিজ্ঞতা, শিক্ষার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত কোনো কিছু বিবরণ দিতে গিয়ে লেখক প্রত্যক্ষ ও পরোক্ষ এই দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটান। এই দৃষ্টিভঙ্গির অনেক সময় পাঠককে প্রভাবিত করতে পারে। নিবিড় পাঠ পর্যবেক্ষণের মাধ্যমে পাঠক ও লেখকের দৃষ্টিভঙ্গি উপলব্ধি করতে পারেন। যেমন বিলেতে 750 দিন রচনায় লেখক বলেছেন কাজের চাপ এরা অকারণ কথা বলে দুদণ্ড সময় নষ্ট করার সুযোগ পান না। অর্থাৎ তিনি এখানে বুঝিয়েছে যে তারা কিন্তু কখনোই সময় অপচয় করে না, তারা খুবই পরিশ্রমী, সংগ্রামী, তাই না? তারা কি তাদের কাজের মধ্যে একটু আটকে কথা বলবে, যেটা আমাদের মধ্যে তো অনেক, আমরা একটা কাজ করার আগে অনেকক্ষণ গল্প করি, আবার কাজের শেষে অনেকক্ষণ গল্প করি, তাদের মধ্যে এই জিনিসটা নেই। তারা যত তাড়াতাড়ি কাজটা শেষ করে নতুন কাজ ধরবে, এটা তাদের এই প্রবণতা তাদের মধ্যে অনেক বেশি। এ ধরনের বাক্যের মধ্যে দিয়ে লেখক কর্মনিষ্ঠাকে প্রশংসিতভাবে উপস্থাপন করেন এবং পাঠককে কর্মনিষ্ঠ হতে উৎসাহী করতে চান।
আবার আরেক জায়গায় লিখেছেন, আমাদের মতো টাটকা মাংস এরা খেতে পায় না। এর মধ্যে দিয়ে পাঠক বুঝতে পারেন লেখক টাটকা মাংস পছন্দ করেন। অর্থাৎ লেখক কিন্তু নিজের ভাষা লিখেছেন, তিনি নিজে অনেক টাটকা মাংস পছন্দ করেন, তাই কিন্তু তিনি বলেছেন যে তারা কিন্তু টাটকা মাংস খেতে পারে না। কিন্তু দেখেন ঠিক একইভাবে যারা ইংরেজ তাদের কাছে কিন্তু এটা কোনো বড় বিষয় না, তারা কিন্তু এই মাংস খেয়েই অভ্যস্ত। কিন্তু লেখকের টাটকা মাংস পছন্দ, তাই তিনি এটাকেই কিনে তুলে ধরেছেন। তো এটাই সাধারণত বিবরণমূলক লেখায় হয়। লেখকের যে যে বিষয়ে বেশি আগ্রহ থাকে বা যে যে বিষয়ে কৌতূহল থাকে সেগুলোই কিন্তু আমরা লেখায় বেশি প্রকাশ পেতে দেখি। তো আমাদের যে উপরের ভ্রমণ অভিজ্ঞতা একটা বিবরণমূলক লেখা ছিল, সেখানে যে কাজ, তারা যে কাজ নিয়ে এত ব্যস্ত, তারা হাসি মুখে থাকে কিন্তু তারা সময় অপচয় করে না। এই জন্য তারা কি আবার ছুটির দিন বা অবসর সময়গুলো পার্কেও কাটায়, সকল কিছু সম্পর্কে তাই লেখক লিখেছেন। তার যে যে দিকে কৌতূহল বেশি ছিল, আগ্রহ বেশি ছিল, সকল কিছু কিন্তু আমরা তার ভ্রমণ অভিজ্ঞতার যে বিবরণমূলক লেখাটা আছে সেটার মাধ্যমে জানতে পেরেছি। তো আশা করি আজকের এই পর্বটি দেখার পর আমাদের ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে আর কারো কোনোই সমস্যা থাকবে না। আমরা যেমন ছোটোকালে যখন ডিসেম্বর মাসে গ্রামে বেড়াতে যেতাম, সেই সময় কিন্তু আমাদের বাবা বা মা বা কোনো একটা অভিভাবক তারা কিন্তু বলতেন যে তোমাদের একটা ছোট খাতা কিনে দিব, ডায়েরি কিনে দিব, তোমরা যে গ্রামটাতে ঘুরবে, ঘোরার পর তোমার যে যে জিনিসটা ভালো লাগবে তুমি সেটা লিখে নেবে। লিখার পর জানুয়ারি মাসে যখন স্কুল খুলবে তুমি তোমার ফ্রেন্ডদের সাথে জিনিসটা শেয়ার করতে পারবে। তো এগুলোও কিন্তু এক ধরনের আমাদের ভ্রমণ অভিজ্ঞতা, তাই না? আমরা যে লিখতাম যে আমি যাচ্ছি ট্রেনে করে, আমরা একদম ছোটো ছোটো ডিটেলসে লিখতাম, কারণ ছোটো মানুষের যে যে বিষয়ে কৌতূহল থাকবে, আগ্রহ থাকবে, সেটাই তো তার লেখায় প্রকাশ পাবে। যে আমরা কী কী মজার খাবার খেয়েছি এইসব নিয়ে আমরা বেশি লিখতাম, কারণ ছোটো মানুষদের যেটা পছন্দ। তো আমরা কীভাবে খেলতাম সব চাচাতো মামাতো খালাতো ভাই বোনরা, এগুলো নিয়েও আমরা লিখতাম। তো ভ্রমণ অভিজ্ঞতা সম্পূর্ণটাই লেখকের আবেগ অনুভূতি মিশানো একটি লেখা, বিবরণমূলক লেখা, যেখানে আমরা লেখকের চোখে সেই দৃশ্য বা সেই ঘটনা বা সেই ছবি স্থান সম্পর্কে একটা খুবই বিবরণমূলক ধারণা পাই। তো সকলকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এতক্ষণ এই পর্বটি দেখার জন্য, এবং পরবর্তী যে পর্ব আছে তথ্যমূলক লেখা নিয়ে সেটা দেখার আমন্ত্রণ রইল। আমি কানিজ ফাতেমা মর্দাজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।